সানের নাম শুনেই টিকিট শেষ। আমি সানি লিওনি, আমি আসছি ডালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডে। বাংলাদেশিদের এই আয়োজনে আমার প্রথম অংশগ্রহণ। আপনারা সবাই প্রস্তুত তো? যুক্তরাষ্ট্রে বাংলাদেশি আয়োজক প্রতিষ্ঠান শো টাইম মিউজিকের আয়োজনে অংশ নেওয়ার ঘোষণা ভিডিও বার্তায় এভাবেই দিলেন বলিউডের আলোচিত নায়িকা সানি লিওন। অনুষ্ঠানে সানি লিওনি থাকার কথা শুনে 50, 75, 100 এবং 200 ডলার মূল্যের 1,000 টিকিট নিমেষেই শেষ। 3,000 দর্শক ধারণ ক্ষমতা এই মিলনায়তনে সানি লিওন ছাড়াও বাংলাদেশে অভিনয়, সঙ্গীত এবং চলচ্চিত্র জগতের তারকার জমকালো পরিবেশন থাকবে। নিউ ইয়র্ক থেকে মুঠোফোনে আজ শনিবার সকালে এ তথ্যের নিশ্চয়তা প্রদান করেছেন আয়োজক প্রতিষ্ঠানের কর্ণধার আলমগীর আলম খান। আগামী 7 এপ্রিল জ্যামাইকার অ্যামাজন মিলনায়তনের সন্ধ্যায় শুরু হবে ডালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ড। এটি 18তম আয়োজন। এই আয়োজনে আজীবন সম্মাননা প্রদান করা হবে বাংলাদেশের 2 বরেণ্য অভিনয় শিল্পী এবং সাংসদ আকবর হোসেন পাঠান, ফারুক ও সুবর্ণা মোস্তফাকে। এর আগে প্রায় সবকটি আয়োজনে বাংলাদেশের চলচ্চিত্র তারকার প্রায় সবাই কখনো না কখনো এই শোতে উপস্থিত হয়েছেন, পারফর্ম করেছেন। এবারের আয়োজনে দেশীয় তারকাদের পাশাপাশি পরিবেশনায় অংশ নিতে যাচ্ছেন সানি লিওনি। আলমগীর আলম খান জানান, আমাদের এখানে সানি লিওনি বিশাল ভক্ত গ্রুপ রয়েছে। লায়লা মে লায়লা গান প্রকাশের পর এখানে ভক্তের সংখ্যা আরো বেড়েছে। আমাদের এই আয়োজনে প্রবাসী বাঙালিদের পাশাপাশি ভারতীয় অনেকেই আসেন। সবার কাছ থেকে সানি লিওনি আমন্ত্রণ জানানোর অনুরোধ পেয়েছি। চাহিদার কথা ভেবে সানি লিওনিকে আমাদের আয়োজনে আমন্ত্রণ জানিয়েছি। 16 মিনিটের একটি পরিবেশনায় অংশ নেবেন তিনি।